আচ্ছা, আমরা উঠতেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। 300 টাকা টিকিট কেটে আমরা ঢুকতেছি। ঠিকই আছে, আমি একটা দেখি। এটা হচ্ছে কি সাগরের কালো চাঁদা? খুব সুন্দর, ও মাই গড, বিশাল সাইজ। ও মাই গড, তোর পিরানা ব্যান্ড, এটা পিরানা, পিরানা এটা। আচ্ছা, এই মাছটার নাম হচ্ছে ব্ল্যাক পিহানা। এটা হচ্ছে আমাদের কমন নেম হচ্ছে পাকু। আচ্ছা, আমরা জানতেছি যে এটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের মধ্যে পাওয়া যায়। আর হচ্ছে কার্নিভেরাস, মানে হচ্ছে মাংস খায়, মাংসাশী, অন্য প্রাণীকে খাবে, অন্য মাছকে খাবে। আচ্ছা, আমরা আরেকটু ভেতরে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। এর মধ্যে আমরা সব ছোটো ছোটো মাছ, ক্র্যাবও আছে। ও বন্ধু, এটা কি জিনিস? নো আইডিয়া ম্যান, সেখানে হচ্ছে ফিশ ফিডিং, 20 টাকা দিয়ে মাছে খাওয়ানো যাচ্ছে। মাছ ফিডার খাচ্ছে, হাই রে। আচ্ছা খাইছ? আরে বড়টা খাইতে যাচ্ছে, বড়টা খাইতে যাচ্ছে। সেগুলো হচ্ছে আমাদের দেশি রুই মাছ, খুব সম্ভবত ব্ল্যাক কার্প, বিশাল সাইজের রুই, কঠিন অবস্থা, বিশাল সাইজের রুই। হ্যাঁ রুই, 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 হ্যাঁ এগুলো রুই। এটা যে কই থেকে কই থেকে এটা জোগাড় করছে, কম পক্ষে 15 কেজি, 15 থেকে 20 কেজি, এর নিচে হবে না, 15 থেকে 20 কেজি এর কম হবে না। আমার ক্যামেরা আসতেছে না। সেটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ মনে হচ্ছে না, অন্য গোলাপি কালারের তেলাপিয়া। আচ্ছা, আমরা একটু সামনে জায়গায় থাই পাঙ্গাস, যদি এটা অনেক ছোট সাইজে, একেবারে ছোট সাইজ। গোস্ট লাইভ ফিশ, ও মাই গড, ভূত মাছ। বাট ছুরির মতো দেখতে দেখে এটার নাম হচ্ছে নাইট ফিশ। লবস্টার, যখন মনে বড় বড় মনে হচ্ছে এতটা বড় না, কি বলতে বলতে হবে। সেটার নাম হচ্ছে গিয়ে মহাশোল, মহাশোল, কিন্তু এটার মধ্যে শৈল মাছের কোনো বৈশিষ্ট্য পাইলাম না।
মোহন যাই হোক মহাশন। আচ্ছা ফলি মাছ, এরপর দেখা যাচ্ছে এই যে ফলি মাছ, বাহ এটার নাম হচ্ছে লং নোজ গার্ড, লং নোজ গার্ড। এই টাইপের মাছ আমি আগে খুব কম দেখছি, আইডিয়া কম এই টাইপের মাছ। আচ্ছা নাম হচ্ছে ব্লু কিকুই, ছোট মাছ, দুইশো মাছ। আচ্ছা দেন হচ্ছে কি আমাদের পাবদা, পাবদা সুন্দর পাবদা মাছ। দেন হচ্ছে কি আফ্রিকান মাগুর, ও মাই গড দ্য হিউজ। দেন আমরা চলে আসলাম হচ্ছে ফায়ার ইলের কাছে, ফায়ার ইল। আচ্ছা এই যে ইল মাছ এটার সাথে লেগে আছে পুরো, ফায়ার ইল বোঝা যাচ্ছে না অতটা ভালো করে এখানে, বাট এটাই হচ্ছে গিয়ে ফায়ার ইল। এটা হচ্ছে ব্লাড প্যারট ফিশ, ব্লাড প্যারট, সুন্দর। এটার নাম হচ্ছে বারগুনি, বারগুনি, ওয়াও বারগুনি মাছ। এটার নাম হচ্ছে গাং মাগুর বা হচ্ছে কানি মাগুর, আরে বাহ খুব সুন্দর, জোড়া জোড়া আছে গাং মাগুর। আচ্ছা দেন এটার নাম হচ্ছে অস্কার ফিশ, অস্কার ফিশ, অস্কার, এটারও নাম হচ্ছে কি আমাদের অস্কার ফিশ। দেখি আমরা, ও শাপলা পাতা, ব্যান্ডেড আর্চার ফিশ, ব্যান্ডেড আর্চার ফিশ। বাংলা নাম আমার জানা নেই। আচ্ছা দেন হচ্ছে গিয়ে ভুল কোরাল, ভুল কোরাল, ওয়াও সেই সুন্দর। বিশাল দ্বীপ বের করে রাখছে এটা, ডিজাইন অনেক সুন্দর। ভুল করে এটার নাম হচ্ছে কি সেরি, সেরি, হ্যালো সিরি। সিরি মাছ জ্যোতি হাঙ্গর,
জ্যোতি হাঙ্গল। কালেকশন বাড়ানোর জন্য ওনার ট্যাংরা লাগছে। আচ্ছা, ভেরি গুড। আর ট্যাংরা যে সাইজ, আমরা এর থেকে বড় ট্যাংরা খাইছি। ট্যাংরা ট্যাংরা ওরে বাবা, দেখতে পুরো সাপের মতো, দেখতে পুরো সাপের মতো। ও কামিলা মাছ, হ্যাঁ কামিলা। আচ্ছা, এটা একটা ক্রিমির মতো, নাম হচ্ছে বামুশ। বামুশ ছোট, এটা কি দেখো, আচ্ছা এটা হচ্ছে বিখ্যাত থাই কুই। থাই কুই সাইজ বিশাল, বিশাল তার সাইজ। আচ্ছা, জীবনে কোনোদিন নাম শুনলেন? ওরে বাবা, পুরাই পুরা সাপের মতো লাগতেছে। আমাদের লবস্টার গুলো লুকায় আছে, বিশাল বিশাল সুন বের করা, বাট তারা লুকায় আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে অ্যালগি ইটার, অ্যালজি ইটার, অ্যালজি ইটার। সুন্দর। আচ্ছা, দেন এটার নাম হচ্ছে আমাদের মরে ইল। বিশেষ করে লুকায় আছে পাথরের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর অন্যতম প্রধান আর একটা গেট, হাঙরের মুখের মতো একটা গেট। এখান দিয়ে আমরা ভেতরের মাছগুলো দেখবো। চল, ও কচ্ছপ। উপরে মাছ, হ্যাঁ যে কোরালটা সম্পর্কে একটা পড়ছিলাম, ওইটাই কোরাল। আঙুল দিছি না, সে বান্দার নাম হচ্ছে অক্টোপাস। অক্টোপাস, যাই হোক, ও মাই গড, বিশাল কাঁকড়া, বিশাল। আরে যে লাল কাঁকড়া, আজকে যেটার সাথে আমরা খেলাধুলা করছিলাম।
আচ্ছা, এটার নাম হচ্ছে গিয়ে আমাদের থ্রি স্পটেড সুইমিং ক্র্যাব। এই কাঁকড়াটা আমরা খাইতে গেছিলাম, এই কাঁকড়াটা বিক্রি করে। আচ্ছা, ফের হচ্ছে গিয়ে আমাদের মার্ট ক্র্যাব। মার্ট ক্র্যাব আমাদের ওই বস, এই বসে খাইলে কতটা মাংস পাওয়া যাবে? অনেকটুকু মাংস পাওয়া যাবে। বিশাল শামুক, বিশাল শামুক, শামুক, শুধু শামুক লেখা। হ্যাঁ, এগুলো শামুক। আচ্ছা, আমরা এদিকে, এগুলো শামুক। শামুকের খোল নিয়ে ঘুরতেছে কেন সন্ন্যাসী কাঁকড়া? এই যে শামুকের খোল নিয়ে ঘুরতেছে সবগুলা, নাকি এগুলো খোলই এরকম হয় ভাই? সন্ন্যাসী কাঁকড়া না? নাম হচ্ছে কি সজারু পটকা, সজারু পটকা। কোনটা রে দেখতেছি, এটা সজারু পটকা, সেই সুন্দর। ওকে, আমাদের অর্থকরী ফসল গলদা, না জানি এগুলা খাইতে কত মজা। ও, এই সেই রাজ কাঁকড়া বা জীবন্ত জীবাশ্ম। আই সি, জানতাম না এটাই যে রাজ কাঁকড়া, বিখ্যাত রাজ কাঁকড়া। সারা জীবন বায়োলজি বইতে পড়ে গেছিলাম এই জিনিস সম্পর্কে, বুঝতে পারেন এটা কি। লবস্টার বিশাল বিশাল সাইজের, আনবিলিভেবল সাইজ। মেন্টিস শ্রিম্প, মেন্টিস শ্রিম্প, এটাও বেশ সুন্দর মাছ, জানি না তাহার নাম। আচ্ছা, এটা হচ্ছে কি সাগরের সাপ, সিক্স স্নেক। তীব্র ভেনমাস হওয়ার সম্ভাবনা বেশি। এটাও আরেকটা সিক্স স্নেক। কই গো বাবা তুমি, ওরে আল্লাহ, ডরাইছে বন্ধু। আচ্ছা, এটা হচ্ছে জেলি ফিশ, বাট মনে হয় মরে গেছে। এখন যেগুলো আছে এগুলা সাইজ একেবারে ছোট। সিলভার প্রমফেট মানে হচ্ছে আমাদের চান্দা মাছ বা সোজা বাংলা কথা রূপচাঁদা মাছ, খুবই চঞ্চল। ওয়ার্ল্ড ওশন না, এগুলো ভালোই জিনিস বানাইছে তারা। দূষণমুক্ত সমুদ্র চাই, বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ।
হাত দিয়ে বানানো জিনিস, প্লাস্টিক দূষণ সহ অনেক কিছু। ভালো, একেবারে বেসিক হাত দিয়ে করা জিনিস। উনিশ শতকের সমুদ্র, একুশ শতকের সমুদ্র, জায়গাটা বেশ সুন্দর, বেশ ডেকোরেটেড, ভালো। পুরো একটা আর্ট গ্যালারি তারা বানায় রাখছে এখানে, খুব ভালো লাইটিংয়েরও ব্যবস্থা আছে। আমরা একটু উপরে উঠে যাই। এটার ব্যাপক সুনাম শুনলাম, এটার হ্যাঁ একেবারে তাজা মাছ নিয়ে তো সামনে ভেজে দিবে।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। জামানের ভাত দিছে ওইসব মতো দিছে আর কি। কত নাকা দাম তো লাগবে, গাছ রাখা যাবে না।